আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সবার আইএলটিএস প্রস্তুতি ভালোই চলছে। সো গত ক্লাস আমি একটি গত ভিড মানে গত লেসনে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেটি হচ্ছে আইএলটিএস লিসেনিং সেকশন 2 এর এমসিকিউ এর টিপস, যে আমরা কীভাবে এটা সলভ করব। তো আমার লাস্ট ভিডিওটা অডিওতে বেশ কিছু প্রবলেম ছিল, কারণ আমার কাছে তেমন কোনো হাইটেক ডিভাইস ছিল না যেটাতে আমি রেকর্ড করব। তো আজকে চেষ্টা করবো আজকের অডিওটি একটু মানে গত অডিওর থেকে মানে গত ভিডিওর যে অডিও সেটা থেকে আরেকটু ক্লিয়ার করার জন্য। তো হ্যাঁ, আজকে আমি সেকশন 1 নিয়ে কথা বলবো, সেকশন 1-এর কিছু টিপস দিব। অনেকেই জানেন যে সেকশন 1 হচ্ছে আইএলটিএস লিসেনিংয়ের সব থেকে সহজ যে পার্ট, সেটা সেটা মানে এখানে যারা মানে এভারেজ কোয়ালিটি স্টুডেন্ট অথবা যারা মানে একদম একদমই হয় না, যাদের আইএলটিএস লিসেনিং খুব খারাপ করে, তারাও এই সেকশন 1-টাতে মোটামুটি ভালোই করে। তো এটা এটা নিয়ে তেমন কোনো টিপস দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তবুও মনে করলাম যে যারা হয়তো নতুন মানে নতুন আইএলটিএস জার্নি শুরু করবে তাদের হয়তো ভিডিওটি কাজে আসতে পারে, যে দেখা গেলো যাদের এখন 6টা 7টা হচ্ছে এই টিপসের মাধ্যমে হয়তো আপনাদের আরও কিছু প্রোগ্রেস হতে পারে। মূলত সেই চিন্তা করেই আমার এই আইএলটিএস লিসেনিং সেকশন 1-এর ভিডিওটি করা। তো আমি গত প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি সেকশন 2-এর টিপস দিয়েছি, সেকশন 3 দিয়েছি, সেকশন 4-এর দিয়েছি। সো শুধুমাত্র সেকশন 1-এরই কোনো টিপস ছিল না আমার চ্যানেলে, তো আজকে আমি সেটিও আজকে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা দেখে নিই যে কীভাবে সেকশন 1-এ আমরা কিছু ইম্পর্টেন্ট টিপস ফলো করে আমাদের অ্যাকুরেসিটা ওখানে 100% রাখতে পারি। তাহলে আমার স্ক্রিনে দেখছেন যে আমি আজকে আলটিমেট টিপস ফর আইএলটিএস লিসেনিং সেকশন 1 এটি ডিসক্রাইব করবো আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথম টিপসটি একটু দেখে নিই যে আমাদের প্রথম কি করতে হবে যখন আমরা কোয়েশ্চেন পাবো। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে অলওয়েজ ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য ওয়ার্ড অ্যান্ড নাম্বার রেস্ট্রিকশন। সো আপনি যখনই কোয়েশ্চেন পাবেন তখনই আপনার ফার্স্ট কাজ যেটা হবে যে ইনস্ট্রাকশনটা দেখা যে আপনি কতগুলো ওয়ার্ড অথবা কতগুলো নাম্বার লিখতে অ্যালাউড। সো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেকে দেখা যায় শুনছে 2 ওয়ার্ড কিন্তু আমাদের লিখতে বলছে 1 ওয়ার্ড, ঠিক আছে? তো 2 ওয়ার্ড লিখে আসে, হ্যাঁ আমি দেখছি এরকম অনেক স্টুডেন্টকেই দেখছি আমার নিজেরই। তো এই জন্য একটু কেয়ারফুলি দেখে নেবেন যে আপনাদের ওয়ার্ড রেস্ট্রিকশন আছে কিনা। দেখা গেলো আপনি 2টা ওয়ার্ড শুনছেন কিন্তু ওয়ার্ড রেস্ট্রিকশন আছে, তো এই জন্য আপনাকে লাস্টের ওয়ার্ডটাই লিখতে হবে, ঠিক আছে? সো অলওয়েজ রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য ওয়ার্ড অ্যান্ড নাম্বার রেস্ট্রিকশনস। আচ্ছা, তো আমরা নেক্সট টিপসে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টিপসটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আইএলটিএস লিসেনিং সেকশন 1 সেকশন 4 যে জায়গায় বলেন, লিসেনিং আর সাউন্ডস কেয়ারফুলি। আচ্ছা, সো আর এর সাউন্ডটা আমরা জানি যে আইএলটিএস লিসেনিং মূলত যে অডিওগুলো থাকে এখানে ব্রিটিশ অস্ট্রেলিয়ান এই অ্যাকসেন্ট দুইটাই মূলত বেশি থাকে, ব্রিটিশটাই বেশি থাকে আমার মতে 90% টাইম। তো ওখানে অনেক সময় বিভিন্ন ধরনের বানান বলে, স্পেলিং বলে, রোডের নাম হয়তো বা অ্যাপার্টমেন্টের নাম, মানুষের নাম অথবা কোনো জায়গার নাম, তো এই নামগুলোতে আর ওয়ার্ডটা অনেক সময় দেখা যায়। তো আমরা যেহেতু আরটাকে আর বলে উচ্চারণ করি মানে রোল করে ফেলে, কিন্তু ব্রিটিশরা এরকম করে না। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই ব্রিটিশরা আরটাকে কীভাবে কী বলে। আচ্ছা, সো ফার্স্ট আমার বলা আছে ইন ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আর নেভার প্রোনাউন্সড, মানে আর কখনো উচ্চারণ হয় না কখন, ইফ ইট ইজ এন্ড অফ দ্য ওয়ার্ড, যদিও শব্দের শেষে আর থাকে তো এটা কখনো উচ্চারিত হয় না। অর অথবা ইফ দ্য নেক্সট লেটার ইজ নট ভাওয়েল, মানে আর এর পরবর্তী ওয়ার্ড যদি ভাওয়েল না থাকে তাহলে আর উচ্চারণ হয় না, ঠিক আছে? আর এর পরে যদি ভাওয়েল থাকে তো এই ক্ষেত্রে আরটা উচ্চারিত হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি, ইফ আর ইজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, যদি আরটা শব্দের শুরুতে থাকে ইট অলওয়েজ প্রোনাউন্সড, মানে সবসময় প্রোনাউন্স করা হয়, উচ্চারণ করা হয়। সো ইন ব্রিটিশ ইংলিশ, মানে ব্রিটিশ ইংলিশে, এটা অস্ট্রেলিয়ান ইংলিশেও, আর সাউন্ডস লাইক আ, মানে আর এর সাউন্ডটা অনেকটা আ মতো শোনা যায়, যারা আর না বলে আ বলে। আমরা যেহেতু ছোটোবেলা থেকে আমেরিকান স্টাইলে পড়ে অভ্যস্ত, আমেরিকানটা আরটাকে রোল করতে ভালোবাসে, যেমন ওয়াটার, তো যেমন ওরা আর বলে, যেমন নেভার, সো যেমন আমেরিকানরা আরটা বলতে ভালোবাসে, কিন্তু ব্রিটিশরা কখনোই আর বলে না, ওরা কী বলবে, নেইভা। সো লাস্টের আরটা দেখেন আ শোনা যাচ্ছে। আচ্ছা, সো একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই যে কী হবে। মনে করেন ফর দ্য এক্সাম্পল দ্য নেম রবার্ট, রবার্ট এক নাম, ওয়েন দ্য স্পেল দিস নেম, যখন ব্রিটিশরা এই নামটা বানান করবে ওরা কীভাবে স্পেল করবে দেখেন, আ ও বি
ই আ টি, কারণ ওই যে আর কে আ বলে, তো এই জন্য ওরা রবার্টকে রবার্টই বলবে। আচ্ছা সরি, স্ক্রিনে একটা সফটওয়্যার চলে আসছিল। সো বানান করার সময় কিন্তু আর কে ওরা আই বলবে, আ ও বি ই আ টি, কিন্তু বলার সময় এটাকে রবার্ট বলবে। আচ্ছা, বাট ওয়েন দে প্রোনাউন্স দিস নেম, যখন তার নামটা উচ্চারণ করবে তখন কিভাবে উচ্চারণ করবে, কারণ দেখেন আরটা শুরুতে আছে এই জন্য আরটা উচ্চারণ করতেছে, কিন্তু মাঝখানে আর আছে, এই যে দেখেন এই আরটা, এই আরটাকে ওরা আ বলতেছে, এই জন্য ওরা বলবে রবার্ট। ওরা রবার্ট কখনো বলবে না, এটা ওদের মানে জাতিগত অভ্যাস। আমেরিকানরা হইলে ঠিকই বলতো রবার্ট। তো বুঝতে পারছেন আশা করি এই যে আর এর সাউন্ডটা, যে যখনই আ শুনবেন মনে করবেন ওটা আর বলতেছে, ওটা এই বলতেছে না। আমাদের অনেকেই আর শুনলে, আ শুনলে আমরা এই লিখে আসি, প্রচুর দেখছি আমি এরকম। আচ্ছা, আমাদের নেক্সট টিপস হচ্ছে লিসেন কনফিউজিং নাম্বার কেয়ারফুলি। আচ্ছা, কিছু কনফিউজিং নাম্বার থাকে ক্রেডিট কার্ড বলার সময় অথবা অ্যামাউন্ট বলার সময়, যে ধরেন মনে করেন একটা হোটেল নিয়ে ডিসকাশন হচ্ছে যে পার রুম কত রেন্ট নাইট, তো এই সময় মূলত এই নাম্বারগুলো বলে। আচ্ছা, কিছু কনফিউজিং নাম্বার হচ্ছে 15, 50, 19, 90, 14, 40, তো এগুলো মূলত অনেক কনফিউজিং নাম্বার। ওরা যেহেতু অনেক ফাস্ট প্রোনাউন্সিয়েশন করে এই জন্য আমাদের অনেক সময় বুঝতে পারি না, হয়তো 40 বললে আমরা 14 লিখে আসি অথবা 14 বললে আমরা 40 লিখে আসি, তো এটা একটু কেয়ারফুলি শুনতে হবে। আমরা কীভাবে কেয়ারফুলি শুনবো, সো লিসেন দ্য এন্ড অফ দ্য নাম্বার, ট্রাই টু লিসেন টিন অ্যান্ড টি, আপনাকে শেষের ওয়ার্ডটুকু খেয়াল করতে হবে, শেষের উচ্চারণটুকু, যে ওরা টিন বলতেছে না টি বলতেছে। যদি দেখেন যে 14, শুধু টিনটুকু খেয়াল করবেন আর 40 টিটুকু খেয়াল করবেন, তাহলে আপনার আর নাম্বার ধরতে আর কোনো প্রবলেম হবে না, জাস্ট লাস্টেরটুকু ফোকাস করবেন। আচ্ছা, আরেকটা কি, ইন ব্রিটিশ ইংলিশ দ্য নাম্বার জিরো অফেন কল্ড ও, মানে ব্রিটিশরা জিরোকে অনেক সময় ও বলে, তো যখন ওরা মোবাইল নাম্বার বলে, এটা তো আপনারা অলরেডি জানেন, মানে এটা নতুনদের জানানোর চেষ্টা করতেছি আমি, যে আমাদের নাম্বার 0171, ওরা বলবে 0171। আচ্ছা, তোমরা পরবর্তী টিপসে চলে যাই, লিসেন প্লুরাল কেয়ারফুলি। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, পুরো আইএলস লিসেনিংয়ে দেখা যায় 5 থেকে 6টা উত্তর প্লুরাল থাকে, দেখা গেল আপনি অনেক কষ্ট করে শুনতে পারছেন কিন্তু আপনি প্লুরালের জায়গায় আপনি সিঙ্গুলার লিখে আসছেন, তো এই ক্ষেত্রে আপনাকে এক্সামিনার কখনোই মার্কস দিবে না, ঠিক আছে। তো আপনাকে কেয়ারফুলি শুনতে হবে যে আপনি প্লুরাল বলতেছেন নাকি প্লুরাল লিখতেছেন নাকি আপনি সিঙ্গুলার লিখতেছেন। আচ্ছা, তো এখানে কি আছে, ইফ দেয়ার ইজ অ্যান আর্টিকেল এ অ্যান ওয়ান অনলি, যদি এইগুলো থাকে বিফোর দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থানের আগে, দ্য আনসার উইল বি সিঙ্গুলার মোস্ট অফ দি কেসেস, মানে বেশিরভাগ সময় আর্টিকেল থাকলে এ অ্যান অথবা ওয়ান অনলি, অনলি তো আর্টিকেল না তবুও মানে সিনোনিম, এগুলো থাকলেই মনে করবেন যে আপনার আর্টিকেল, আপনার উত্তর সিঙ্গুলার হবে, আপনি যদি প্লুরাল লেখেন আপনার উত্তর ভুল। আচ্ছা, ইফ দেয়ার ইজ অ্যানি ওয়ার্ড লাইক নাম্বার অফ গ্রুপ অফ আর লটস অফ ম্যানি, আনসার উইল বি প্লুরাল ইন মোস্ট কেসেস, যদি আপনার ব্ল্যাঙ্কসের আগে নাম্বার অফ গ্রুপস অফ আর লটস অফ ম্যানি এইগুলো থাকে, বেশিরভাগ সময় আপনার আনসার কী হবে, আনসার হচ্ছে আপনার প্লুরাল হবে। আচ্ছা, এখানে একটু নিচের ছবিটা একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি, দেখেন বলছে কারেন্টলি স্টেইং ইন এই, আচ্ছা দেখেন এখানে আর্টিকেল আছে, আপনাকে ধরেই নিতে হবে এই উত্তর সিঙ্গুলার হবে। আচ্ছা, 4 নম্বর দেখেন, বলা আছে যে অকুপেশন স্টুডেন্ট অ্যান্ড পার্ট টাইম জব অ্যাজ এই, এখানেও আপনার উত্তরটা সিঙ্গুলারই হবে, ঠিক আছে। সো এগুলো একটু কেয়ারফুল থাকবেন, তাহলে দেখবেন যে আপনার প্লুরাল ধরতে আগের থেকে অনেক আপনি ফ্লেক্সিবল ফিল করবেন। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে চলে যাই, 5 নম্বর হচ্ছে পোস্ট কোড অ্যান্ড ক্রেডিট কার্ড নাম্বার। আচ্ছা, সো আমরা জানি যে সেকশন 1-এ অনেক সময় আমাদের পোস্ট কোড লিখতে হয় যখন আমাদের অ্যাড্রেসটা বলে, আর অনেক সময় ক্রেডিট কার্ডের নাম্বারটাও লিখতে হয়, তো ব্রিটিশ পোস্ট কোড অলওয়েজ কম্বাইন উইথ দ্য কম্বিনেশন সাচ এজ E61QB E78EY SO15 2BN SO14 2BN। সো দেখতেই পারছেন যে আপনার পোস্ট কোডগুলো ওয়ার্ড
মানে লেটার আর নাম্বারের কম্বিনেশনে হয়। এগুলো সব মানে আমি যখন ইংল্যান্ডে ছিলাম এই এরিয়াতে আমি থাকতাম, তো আমার যতটুকু মনে আছে এই জন্য আমি এক্সাম্পলের জন্য এগুলো ইউজ করছি। আচ্ছা, ফর ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড নাম্বারস ইট উইল বি অলওয়েজ 16 ডিজিট। ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের নাম্বার যখন বলবে তখন এটা সবসময় মিনিমাম 16 ডিজিট, মিনিমাম ম্যাক্সিমাম সবসময় 16 ডিজিটের একটা নাম্বার বলবে। সো আপনার যদি 16 ডিজিটের কম হয় আপনি ধরেই নেবেন আপনার উত্তর রং, ঠিক আছে? সো কেয়ারফুল, আপনাকে কেয়ারফুলি নাম্বারগুলো শুনতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 6 বলা আছে বি অ্যাওয়ার অ্যাবাউট দ্য ডিস্ট্র্যাকশন অর ট্র্যাপ। মানে এখানে আপনাকে ডিস্ট্র্যাকশন করতে পারে স্পিকার অথবা একটু আপনাকে ট্র্যাপে ফেলতে পারে, ঠিক আছে? তো আমরা দেখে নিই এটা কি। ইন লিসেনিং স্পিকার্স মাই ডিস্ট্র্যাক্টিভ, মানে স্পিকার আপনাকে হয়তো ডিস্ট্র্যাক্ট করে ফেলতে পারে। ফার্স্ট দে উইল গিভ ইউ অ্যান হিন্ট ফর দ্য আনসার, মানে প্রথমে ওরা আপনাকে একটা আনসারের হিন্ট দেবে যে এটা এটা এইটা আনসার, বাট লেটার দে মাই চেঞ্জ ইট, কিন্তু পরে এটা তারা পরিবর্তন করে ফেলতে পারে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে দুইজন কনভারসেশন হচ্ছে, মাইক বলতেছে, ওকে আনা লেটস গো টু ওয়াচ মুভি অন ফ্রাইডে। সো অ্যানা অ্যানা বলতেছে, ওকে লেটস গো দেন ফ্রাইডে অ্যাট ইভিনিং 6 o'clock। আচ্ছা, তো অনেকে কী কী করবে, এই যে ফ্রাইডে শুনে হয়তো লিখে দিতে পারে, যে কথা কথা আপনার গ্যাপে দেওয়া থাকতে পারে ওয়েন দে উইল গো টু ওয়াচ মুভি। আচ্ছা, যে ফার্স্টের এই কথা শুনে ফ্রাইডে শুনে অনেকে ফ্রাইডে লিখে দেয়, তারপরে আর কোনো ফোকাস করে না। তারপরে দেখেন যে ওরা আপনাকে কীভাবে ডিস্ট্র্যাক্ট করে। আচ্ছা, পরে অ্যানা কী বলতেছে, ও ওয়েট এ বিট, একটু অপেক্ষা করো, মানে একটু একটু অপেক্ষা করো, আমরা বলি না ও দাঁড়ান এরকম কিছু। আই থিঙ্ক আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডেন্টিস্ট অন ফ্রাইডে ইভিনিং। তো কী বললো, যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডেন্টিস্টের সাথে ফ্রাইডে ইভিনিংয়ে, সো আই ক্যান্ট মেক ইট, আম অ্যাফ্রাইড, সো আমি যেতে পারবো না, আম সরি। হোয়াট অ্যাবাউট মানডে মাইক, অ্যানা বললো হোয়াট অ্যাবাউট মানডে, তো মাইক কী বললো, আফটার উই ফিনিশ আওয়ার ওয়ার্ক, মানডে যা কাজ শেষ করার পরে কেমন হয়। তো মাইক কী বললো, অল রাইট দেন উই আর গোয়িং অন মানডে ইভিনিং। তো দেখেন প্রথমে আমাদের ফ্রাইডে ছিল, ফ্রাইডে থেকে আবার মানডে চলে আসলো, ঠিক আছে? সো এই ডিস্ট্র্যাক্টের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? যে আপনি ফার্স্টে শুনেই আনসার লিখে দেবেন এমন কিছু না, এমন হলে আপনার উত্তর কিন্তু ভুল হবে। আচ্ছা, আমরা 7 নম্বরে চলে যাই, ফোকাস অন আর্টিকেল ইন সেকশন 1 এন্ড 4। আচ্ছা, এটা যেহেতু সেকশন 1-এর টিপস, তো ফোরেও এটা মূলত অনেক সময় কাজ করে। সো ইফ দেয়ার ইজ অ্যানি ব্ল্যাঙ্কস বিফোর আর্টিকেল, মানে শূন্যস্থানের আগে যদি আর্টিকেল থাকে, এ অ্যান ওয়ান অ্যান্ড, আচ্ছা, অলমোস্ট 99% অফ টাইম আনসার উইল কাম আফটার আর্টিকেল, মানে 99% টাইমে আর্টিকেলের আর্টিকেল বলার পরেই কিন্তু উত্তরটা আসবে। সো ইন দিস কেস, মানে এই ক্ষেত্রে আর্টিকেল মাইট হ্যাভ চেঞ্জ, আর্টিকেল পরিবর্তন হতে পারে, ইনস্টেড অফ এ, মানে হয়তো আপনার প্যাসেজে কোয়েশ্চেনে এ দেওয়া আছে, ইউ মাইট লিসেন ওয়ান, ঠিক আছে, অ্যান সিঙ্গেল অনলি, কথা কথা মনে করেন আপনার উত্তর হতে পারে, আপনার কোয়েশ্চেনে দেওয়া আছে, সরি, কোয়েশ্চেনে দেওয়া আছে যে এই বাইসাইকেল, এই দিয়ে গ্যাপ দিয়ে আপনার গ্যাপ দেওয়া আছে, উত্তরটা হবে কি, বাইসাইকেল। আচ্ছা, আপনার প্যাসেজে বলতে পারেন অনলি বাইসাইকেল অথবা ওয়ান বাইসাইকেল, অ্যান অ্যান বাইসাইকেল হয় না। আচ্ছা, তো যাই হোক, খেয়াল রাখবেন যে আর্টিকেলের আগে পরে আগে গ্যাপ থাকলে আপনার মূলত আর্টিকেল বলেই স্পিকার আপনাকে উত্তরটা দিবে, সেক্ষেত্রে আর্টিকেলের পরিবর্তন হবে। আচ্ছা, নেক্সট ওয়ান, লার্ন সাম মোস্ট কমন সিনোনিমস। হ্যাঁ, আমি একটু এক্সপেরিমেন্ট করে যতটুকু দেখছি যে আইএলটিএস লিসেনিংয়ে অনেক সময় ঘুরে ফিরে এই একই সিনোনিমগুলো আসে, তো এই জন্য আপনারা যদি এইগুলো একটু মুখস্থ রাখেন, তো এটা আমার ফেসবুক গ্রুপে আপনার পেয়ে যাবেন পিডিএফটা, তো এইগুলো মুখস্থ রাখলেই দেখবেন যে অনেক সময় সিনোনিমগুলো আসে, অনেক সময় না মোস্ট কমনই আসে, কারণ সেকশন ওয়ানের কোয়েশ্চেন প্যাটার্ন মূলত একই, ঠিক আছে? মানে এই ফোন কনভারসেশন আর এখানে এই ধরনের কথাগুলো অনেক ইউজ করা হয়, ঠিক আছে? যেমন প্রথমটা দেখেন, আমাদের বলা আছে ছবিতে আন্ডার, কোয়েশ্চেন হয়তো আন্ডার দেওয়া আছে, যে আন্ডার দ্য, উত্তর হবে আপনার আন্ডার দ্য শেলফ, হয়তো স্পিকার বলতেছে বিলো দ্য শেলফ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার কোয়েশ্চেন আছে দ্য রান, হ্যাঁ দ্য রান উইল স্টার্ট ব্যাক
অ্যাট, আপনার কোয়েশ্চেন দেওয়া আছে ব্যাক, আপনি শুনতে পারেন রিয়ার, দ্য রিয়ার, মনে করেন আপনার উত্তর হবে লাইব্রেরি, দ্য রান উইল স্টার্ট বিহাইন্ড, কথা কথা দ্য লাইব্রেরি, তো স্পিকার বিহাইন্ড না বলে বলতে পারে যে অ্যাট ব্যাক অফ লাইব্রেরি, দ্য রিয়ার সাইড অফ লাইব্রেরি, ঠিক আছে? তো একটু কেয়ারফুল থাকবেন, এগুলো মোস্ট কমন যে বানানগুলো, এই সরি সিনোনিমগুলো, এগুলো আপনারা সবাই জানেন। আচ্ছা, আমরা পরবর্তী টিপসে চলে যাই। ডু নট ফোকাস অন স্পেলিং ওয়াইল লিসেনিং, এটাও অনেক গুরুত্বপূর্ণ, যে আপনি অনেকে আমি দেখেছি যে একটা বানান দেখলো, শুনলো, মানে একটা উত্তর শুনলো, ওটা আস্তে সুন্দর করে আস্তে আস্তে লিখতেছে, পারফেক্ট বানান লিখতে লিখতে দেখালো তারা দুইটা মিস করে চলে যায়, ঠিক আছে? সো এটা করা যাবে না, কারণ আপনাকে 10 মিনিট সময় দেবে। আচ্ছা, কী বলা আছে? ডু নট ফোকাস অন স্পেলিং ওয়াইল লিসেনিং। আচ্ছা, ফার্স্ট অপশন কি? বিকজ ইউ মে লুজ সিকুয়েন্স অ ট্র্যাক ইফ ইউ পিট টু মাচ এম্ফাসিস অন স্পেলিং ওয়াইল হিয়ারিং দ্য অডিও, মানে কি আপনি হয়তো ট্র্যাক লুজ করে ফেলতে পারেন, যে আপনি মানে খুব মন দিয়ে বানানটা লিখতেছেন, হয়তো লিখতে লিখতে আপনার একটা দুইটা উত্তর বলে দিছে, তখন আপনি মানে খেই হারিয়ে ফেলবেন যে আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কারণ ওই যে আপনি বানানের উপর বেশি এমফেসিস দিচ্ছিলেন, জোর দিচ্ছিলেন। তো এটা করা যাবে না, কারণ আপনাকে 10 মিনিট সময় দেওয়াই হবে। বাট ওয়েন ইউ ট্রান্সফার দ্য আনসার ইন টু আনসার শিট, যখন আপনি আনসারগুলো আনসার শিটে ট্রান্সফার করবেন, মেক শিওর ইউ রাইট দ্য কারেক্ট স্পেলিং, তখন আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি উত্তরটা কারেক্টলি লিখছেন, মানে নির্ভুল বানানে লিখছেন। সো আপনাকে যেহেতু 10 মিনিট সময় দেওয়াই হবে এক্সামের পর, সো আপনি ওখানে ফোকাস দেন উত্তরটা ভালোভাবে লেখার। আপনি যদি নর্মালি ভুল উত্তর মানে বানানটা ভুলও লিখে আসেন, যেমন ইনফরমেশন, কথা কথা যে আপনি ইনফরমেশনের জায়গায় ইনফরমে আয়ের জায়গায় ই লিখলেন, যে ENFR, কিন্তু আপনি যখন তুলতে যাবেন তখন কিন্তু আপনার ঠিকই মনে থাকবে যে না, ইয়ের জায়গায় আয় হবে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। সো আমি অনেককেই দেখছি যে মনোযোগ দিয়ে উত্তর লিখতে যায় আর ফোকাস পরে একটা দুইটা কোয়েশ্চেনের উত্তর বলে দেয়। আচ্ছা, নেক্সট ওয়ান কি? ভিজুয়ালাইজ দ্য আনসার, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা মোস্ট গুরুত্বপূর্ণ, শুধু আইএলটিএস সেকশন ওয়ানের ক্ষেত্রে না, পুরো আইএলটিএস লিসেনিংয়ে। আচ্ছা, এটাকে ভিজুয়ালাইজ দ্য আনসার, আপনাকে আনসার ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ কি? ওই যে কল্পনা করা, কোয়েশ্চেন দেখে যে কেমন কেমন উত্তর হতে পারে। আচ্ছা, আমরা দেখি এখানে কী করা আছে। প্রথমে বলা আছে ভিজুয়ালাইজ দ্য আনসার বাই লুকিং এট দ্য কোয়েশ্চেন, আপনি কোয়েশ্চেন দেখে উত্তরটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। দিস ইজ ওয়ান অফ দ্য কি পার্টস অফ স্কোরিং হাই ইন আইএলটিএস লিসেনিং, এটা আইএলটিএস লিসেনিংয়ের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা উত্তর সেক্টর, আপনি যদি ভালো করতে চান আইএলটিএস লিসেনিংয়ে। আচ্ছা, মেক এ গুড ইউজ অফ এভরি সেকেন্ড, আপনাকে প্রত্যেকটা সেকেন্ডই ওয়াইজলি কাজে লাগাইতে হবে। বিফোর দ্য রেকর্ডিং ইজ প্লেড, অডিও প্লে করার আগে, ই গানে গেট এ 30 সেকেন্ডস ব্রেক, মানে আপনাকে 30 সেকেন্ডস হোক আর 40 সেকেন্ডস হোক কিছু তো ব্রেক দিবেই, যে একটা সেকশন শেষ হলে আপনাকে তো ব্রেক দেয়। তখন আপনাকে কী করতে হবে? গো থ্রু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, আপনাকে পরের কোয়েশ্চেনগুলোতে চলে যেতে হবে আর দেখতে হবে কোয়েশ্চেন পড়ার পর, নাও জাস্ট গেজ হোয়াট কুড বি দ্য পসিবল আনসার, এবং একটু কোয়েশ্চেন দেখে একটু গেস করার চেষ্টা করতে হবে যে কোনটা পসিবল আনসার হতে পারে। আচ্ছা, পরেরটা কি? দিস উইল মেক থিংস এ বিট ইজিয়ার, এটা আপনাকে ব্যাপারটা আরও সহজ করে দেবে, ফর ইউ টু নোটিস দ্য রিলেভেন্ট আনসার, আপনি যখন একটা ভিজুয়ালাইজ করবেন আপনার মাথার মধ্যে যে আচ্ছা এরকম আনসার হতে পারবে, তখন আপনি আরও কেয়ারফুল থাকবেন এবং দেখবেন যে ওই রিলেটেড কিছু বলতেছে, ওরকম আপনার ভিজুয়ালাইজের সঙ্গে 100% না মিললেও আপনি নোটিস করতে পারবেন যে খুবই সিমিলার। আচ্ছা, অথবা অ্যাটলিস্ট ট্রাই টু মেমোরাইজ দ্য কোয়েশ্চেন, অথবা এই সময় আপনি যে সময়টুকু পাবেন ব্রেকে, এই সময়টুকু কোয়েশ্চেনটা মেমোরাইজ করেন যে কোয়েশ্চেন কী কী পড়ছিলাম, ঠিক আছে? তাহলে আপনি আর নার্ভাস ফিল করবেন না। অনেকে কী আছে যে জাস্ট কোয়েশ্চেন পড়ার জন্য পড়ে কিন্তু একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করে না। আচ্ছা, একটু ছবিটা দেখেন, আমি বোঝাচ্ছি কি যে কীভাবে ভিজুয়ালাইজ করবেন। এখানে বলা আছে কারেন্টলি স্টেইং ইন আ, আচ্ছা তো আমি যখন কোয়েশ্চেন দেখি আমি কী করি, কারেন্টলি স্টেইং ইন এ ড্যাশ ডিউরিং দ্য উইক, তো দেখি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আচ্ছা, ডিউরিং দ্য উইকে হয়তো কারেন্টলি স্টেইং ইন এ হোটেল অথবা ইন এ হোস্টেল, তারপরে হচ্ছে হতে পারে যে ইন এ টেন্ট অথবা ইন এ ডরমিটরি, এরকম একটু গেস করে নিই যে আচ্ছা হয়তো এরকম কিছু উত্তর হতে পারে। তো আমি যখন গেস করবো দেখা যায় যে আমার গেজের সঙ্গে স্পিকারের আনসারটাও অনেকটাই সিমিলার। আচ্ছা, তারপরে কি? 4 নম্বরটা দেখেন, অকুপেশন স্টুডেন্ট অ্যান্ড পার্ট টাইম জব অ্যাজ এ, এই যে তাহলে আপনি কোয়েশ্চেনটা দেখে একটু ভিজুয়ালাইজ করবেন যে পার্ট টাইম জব করে যেতে পারে কৃষি, অ্যাজ এ ওয়েটার, তারপরে হচ্ছে অ্যাজ এ বারম্যান, তারপর হতে পারে অ্যাজ এ সেলসম্যান, ঠিক আছে, এরকম কিছু। আচ্ছা, 5 নম্বর কি? স্টাডিং ড্যাশ মাইনর সাবজেক্ট, আচ্ছা এখানে তখন আপনি কী শুনবেন, যে আমি একটা সাবজেক্টের নাম শুনবো,
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, কিন্তু যেটা তার মেজর সাবজেক্ট হবে। আচ্ছা পরেরটা কি হবিস, সো কোয়েশ্চেন দেখে আপনি একটু গেস করবেন, ডাজ এ লট অফ কি, ডাজ এ লট অফ রিডিং, ডাজ এ লট অফ হাইকিং, তারপরে ডাজ এ লট অফ রানিং, আচ্ছা এরকম কিছু। তো আপনি যখন ভিজুয়ালাইজ করবেন আপনার জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা নেক্সট ওয়ান কি, নেক্সট ওয়ান হচ্ছে একটু মিক্সড টিপস, সো ইফ ইউ মিস অ্যান আনসার, যদি আপনি কোনো আনসার মিস করে যান, ডোন্ট প্যানিক, আপনার প্যানিক হওয়ার কিছুই নাই, মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, আপনাকে পরবর্তী কোয়েশ্চেনে চলে যেতে হবে, বিকজ ইউ নেভার গোনা হিয়ার দ্যাট অডিও এগেইন ইন রিয়েল এক্সাম, কারণ আপনি রিয়েল এক্সামে ওই অডিওটা আপনি আর কখনোই শুনতে পারবেন না। তো আপনি যদি একটা আনসার মিস করে যান, চিন্তা করেন আচ্ছা কী শুনছিলাম কী শুনছিলাম, এরকম চিন্তা করতে করতে দেখা গেলো আপনি আরও দুইটা আনসার মিস করে গেছেন, ঠিক আছে, কারণ আপনি ওই যে ভিজুয়ালাইজ করতে থাকবেন কী যেন শুনছিলাম, এটা করা যাবে না, একটা মিস হয়ে গেছে জাস্ট লেট ইট গো, নো প্রবলেম, একটার জন্য আপনার ছয় সাতটা মিস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা লাস্ট এটা কি, ফোকাস অন প্যারাফ্রাইজিং, হ্যাঁ আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং মানে খুবই আপনার কানটাকে সচেতন রাখতে হবে যে আপনি প্যারাফ্রাইজিং শুনবেন, ঠিক আছে, ইফ ইউ স্টিক টু সার্টেন কিওয়ার্ডস অ্যাজ টু ফাইন্ড দ্য রেকর্ডিং, মানে আপনি যদি কিছু নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে থাকেন যে এই কিওয়ার্ডগুলো আমি শুনবই, দ্যাট মাইট নট হ্যাপেন, এরকম হয়তো হবে না, আইএলটিএস লিসনিং ইজ অল অ্যাবাউট সিনোনিমস, আইএলটিএস লিসনিং পুরোটাই সিনোনিমের উপর, ঠিক আছে, সো অলওয়েজ বি প্রিপেয়ার টু লিসন সিনোনিমস, সো এই জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করবেন যে যা আছে আমি এটা কখনোই স্ট্রেট শুনবো না, আমাকে সিনোনিমে আমি শুনবো, ঠিক আছে, সো এই হ্যাবিটটা গড়ে তোলেন, ঠিক আছে। এখানে আইএলটিএস লিসনিংয়ে কঠিন কোনো সিনোনিম বলে না, আপনারা অডিও স্ক্রিপ্টগুলো প্লে করে দেখেন ক্যামব্রিজ 6-14, দেখবেন যে 80% সিনোনিমি আপনাদের জানা, কোয়েশ্চেনে যা আছে আর সেটা সিনোনিম স্পিকার যেটা বলতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার জন্য পড়ি কিন্তু ওই সিনোনিমটা ভিজুয়ালাইজ করি না, চিন্তা করি না যে এরকম এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা ওকে, আমার লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস, রাইট অল আনসার ইন ক্যাপিটাল লেটার্স, সো অনেকে মানে সব আনসারগুলো বড় হাতে লিখতে হবে, অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি কীভাবে উত্তর লিখব, ঠিক আছে, সো এত কনফিউজিংয়ের কিছু নাই, যে কোনো উত্তরে আপনি সব আপনি সব আনসারগুলো বড় হাতে লিখে দিয়ে আসেন, আর কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই, যে অনেকে বলে যে না নামগুলো আপনি বড় হাতে দিয়ে শুরু করেন বাকিগুলো ক্যাপিটাল স্মল লেটার্স, এই সময় দেখা যায় এরকম করতে করতে দু একটা রাইট আনসার আমাদের রং হয়ে যায়, ঠিক আছে, সো এই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আপনি বড় হাতের আনসারগুলো সব লিখবেন, যদি এরকম লিখে অভ্যস্ত না থাকেন তাহলে বাসায় অ্যাটলিস্ট 8-10 দিন প্র্যাকটিস করেন, সব আনসার বড় হাতের লেখায়, আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা সো এটাই ছিল আমার আইএলস লিসেনিংয়ের সেকশন 1-এর আলটিমেট টিপস, আশা করি এই টিপসগুলো যারা নতুন আইএলস প্রিপারেশন আসবেন তাদের খুবই কাজে দিবে, ঠিক আছে, আর যদি কোনো আজকের অডিও কেমন হয়েছে আমি জানি না, চেষ্টা করেছি যে অডিওটা একটু ক্লিয়ার করার জন্য, তো নতুন টিপস আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার ফেসবুক গ্রুপটাতে জয়েন করে ফেলেন, অডিও লিঙ্কে আমার সরি মানে ডিসক্রিপশন লিঙ্কে আমার ভিডিওর না ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমি অনেক গুরুত্বপূর্ণ সব পোস্ট টিপস শেয়ার করি যেটা হয়তো ইউটিউবে করা হয় না, আর আবারও সবাইকে থ্যাংক ইউ যে আমার ভিডিও সবাই খুব পছন্দ করছেন, আমি চেষ্টা করছি আবারও বলছি যে আগের ভিডিওতে বলেছি যে আমি চেষ্টা করছি যে আমি আমার স্টুডেন্টদেরকে আমার প্রাইভেট স্টুডেন্টদেরকে যেভাবে আমি লেসন দিই আমি ঠিক আপনাদেরকেও সেই একইভাবে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, তো যাই হোক পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।